রিক্সাচালক বাবার ছেলে প্রথম চেষ্টাতেই হলেন আইএএস অফিসার। একটা সময় প্রতিবেশীরা ছেলেটিকে টোন কেটে বলতেন, যতই পড়াশুনো শেখো, বড় হয়ে সেই বাবার মতো রিক্সাই চালাতে হবে। আজ সেই ছেলেটাই ওই প্রতিবেশীর সামনে দিয়ে সরকারি লাল আলো জ্বলা গাড়ি চড়ে উড়ে যায়। আসুন আজ জেনে নিই একজন রিক্সাওয়ালা বাবার ছেলে থেকে দেশের একজন আইএএস অফিসার হওয়ার গল্পটা। উত্তরপ্রদেশের বারাণসীর ছেলে গোবিন্দ জয়সওয়াল, একটা সময় ভালোই অবস্থা ছিল তাদের। গোবিন্দের বাবা নারায়ণবাবু একসময় সরকারি রেশন দোকানে কাজ করার দরুন কিছু রিক্সা লিজে নিয়ে ভাড়া খাটাতেন। সংসারে খুব অভাব না থাকলেও পুরো পরিবারটাই নারায়ণবাবুর একার রোজগারের উপর নির্ভর ছিল। নারায়ণবাবু কানে ভালো শুনতে পেতেন না, তার উপর একটি পা ভাঙা ছিল তার। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই তিনি পরিশ্রম করতেন, কিন্তু তাতে কি হয়েছে, ছেলে মেয়েদের পড়াশুনো কখনোই বন্ধ হতে দেননি তিনি। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন হয়, নারায়ণবাবুর পায়ের অবস্থা আরও খারাপ হতে শুরু করে। ফলে এক প্রকার সংসারের দায়িত্ব পরিবারের একমাত্র ছেলে গোবিন্দের ওপর এসে পড়ে। গোবিন্দ পরিবারের স্বার্থে বাড়ি বাড়ি ছাত্র পড়াতে শুরু করেন, এরপর নিজের পড়াশুনোও যাতে বন্ধ না হয়ে যায় তার জন্য পরিশ্রম আরও বাড়িয়ে দেন। ইতিমধ্যে গোবিন্দের মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। সেই সময় স্ত্রীর চিকিৎসার খরচ জোগাড় করতে গোবিন্দের বাবা নারায়ণবাবু লিজে নেওয়া সমস্ত রিক্সা বিক্রি করে দিতে বাধ্য হন। কিন্তু এত কিছু করেও স্ত্রীকে বাঁচাতে পারেননি নারায়ণবাবু। গোবিন্দ ছোটবেলা থেকেই পড়াশুনোয় খুব ভালো ছিলেন, গ্রামের সরকারি স্কুলে পড়তে পড়তেই স্বপ্ন দেখতেন আইএএস অফিসার হওয়ার। তাই 2004-05 সালের ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নেন গোবিন্দ। কারণ বারাণসীতে ঘন ঘন লোডশেডিং এবং তাদের এক কামরার ঘরে চারপাশ থেকে আসা কোলাহলে কিছুতেই গোবিন্দ পড়াশোনায় মনোযোগ দিতে পারছিলেন না। দিল্লি যাওয়ার জন্য প্রচুর অর্থের প্রয়োজন, কে যোগাবে এত টাকা? আগে এই মায়ের চিকিৎসার জন্য এতগুলো টাকা খরচ করে ফেলেছেন তাঁর বাবা, তাই আগের মতো আর সামর্থ্যও নেই নারায়ণবাবুর। কিন্তু ছেলের ভবিষ্যতের স্বার্থে কোনো প্রতিকূলতাকেই তিনি ছেলের পথের কাঁটা হতে দেবেন না। তাই এরপর নিজের বয়সের তোয়াক্কা না করেই শুধুমাত্র ছেলের স্বপ্ন সফল করবেন বলে আবারও ভাঙা পা নিয়েই রিক্সার প্যাডেলে পা রাখেন নারায়ণবাবু। ভাবতে পারছেন একজন বাবার কতটা আত্মত্যাগ তার সন্তানের জন্য? আমরা সাহিত্যে, কাব্যে, গল্পে সবসময় একজন মায়ের আত্মত্যাগ নিয়ে কথা বলি, কিন্তু একজন বাবাও যে তার সন্তানের জন্য ত্যাগ করতে পারে তা হয়তো নারায়ণবাবুর মতো মানুষেরাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি গোবিন্দকে। নিজের কঠোর পরিশ্রম আর মেধা দিয়েই 2006 সালের ইউপিএসসিতে প্রথম চেষ্টাতেই উত্তীর্ণ হন গোবিন্দ জয়সওয়াল। র্যাঙ্ক করেন 48। ভাবতে পারছেন কতটা মনের জোর গোবিন্দ জয়সওয়ালের? জীবনের রূঢ় বাস্তবে দাঁড়িয়েও তিনি ভেঙে পড়েননি। দিনের পর দিন না খেয়ে থেকেছেন টাকা বাঁচাতে, কিন্তু নিজের লক্ষ্যে স্থির থেকেছেন সবসময়। আর তাই আজ মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছেন। আসলে এটাই জবাব, জানেন, যেটা দেওয়ার প্রয়োজন পড়ে না, সময় দিয়ে দেয়। তাই গোটা আল্টিমেট মিডিয়ার পক্ষ থেকে আইএএস গোবিন্দ জয়সওয়ালকে আমরা কুর্নিশ জানাই। আপনি ভালো থাকুন স্যার। এই ধরনের ভিডিও আরও দেখতে আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন ফলো করতে ভুলবেন না। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করে রাখুন, ওখানেও প্রতিদিন ভিডিও আসছে। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।